প্রিয় সুধী, বিএসবি কেমব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং সাউল হার্ট সেন্টারের যৌথ উদ্যোগে আজকের এই সম্মানিত সমাবেশের জন্য আমরা সত্যি একটি আনন্দ সংবাদ নিয়ে এসেছি। কারণ বিশ্বের সবচাইতে মারাত্মক নীরব ঘাতক রোগ হার্ট অ্যাটাক থেকে বিনা অপারেশনে মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে পথ বাতলে দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিমল সাজের এমডি। কবির বা লেখকের কল্পনা প্রসূত নয়, জীবন থেকে উঠে আসা একটি গল্প আপনাদেরকে বলবো। 1908 সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একটি আমন্ত্রণে বাংলাদেশ থেকে আমরা লেখক কবি সাহিত্যিকরা বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে যোগদান করেছিলাম। সেখানে একটি রুটিন চেক আপ করতে যেয়ে কলকাতা বাইপাস অ্যাপোলোতে ধরা পড়ল আমার একটি আর্টারি 100% ব্লক, একটি মাইল স্ট্রোক হয়েছে। আমাকে বলা হলো যে পরের দিন আমাকে এনজিওগ্রাম করে আমার হার্টের ব্লকেজ অনুযায়ী আমাকে রিং পরিয়ে দেওয়া হবে অথবা অপারেশন করিয়ে দেওয়া হবে। আমার মন ভীষণ খারাপ হয়ে গেল, কারণ আমি এমন কোনো জীবনযাপন করি না যার জন্য আমার হার্ট ব্লক হতে পারে। আমি খুব মন খারাপ নিয়ে কলকাতা অ্যাপোলো বাইপাস থেকে বের হচ্ছিলাম, ওদের করিডোর ধরে হাঁটছিলাম। বিষণ্ন মন, বেদনা ভারাক্রান্ত হৃদয়, হঠাৎ দেখলাম পাশে একটি ছোট্ট বুক কর্নার। লেখালেখি করি, টানলো সেই বুক কর্নার, এগিয়ে গেলাম, বই পুস্তক নাড়াচাড়া করছি, এর মধ্যে একটি বই আমার দৃষ্টি কাড়ল। কারণ একটু আগে আমাকে বলা হয়েছে যে আমার হার্টের ব্লক আছে, অপারেশন বা রিং পড়তে হবে। আমি বইটি হাতে তুলে নিলাম, বইটির নাম হৃদয় রোগ থেকে মুক্তির সহজ 5 পদক্ষেপ, ডক্টর বিমল সাজের এমডি। আমি বইটির ভূমিকাটি পড়তে যেয়ে চমকে উঠলাম। ডক্টর সাজের লিখেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি সাধন করেছে কিন্তু হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি বইটি কিনে নিয়ে এলাম, রাতে যেখানে ছিলাম সেখানে খাওয়া দাওয়ার পরে বইটি পড়তে বসলাম। যখন পড়তে শুরু করলাম, বিষয় আমাকে এমনভাবে টেনে নিল, আমার মনে হলো আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি। 300 পৃষ্ঠার বই পড়তে পড়তে ভোর হয়ে গেল, আমার কাছে মনে হলো আমি একটি নতুন জীবন লাভ করলাম। চিকিৎসা বিজ্ঞানকে একটি বই পড়ে, বিশেষ করে হৃদয় রোগের মতন একটি জটিল কঠিন বিষয়, আমার যেন মনে হলো যে আমার মগজের মধ্যে ঢুকে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি অ্যাপোলোতে যাব না, সকাল 8টায় আমি এনজিওগ্রাম করব না, আমি রিং পরব না, আমি বাইপাস করব না, আমি ডক্টর বিমল সাজের সঙ্গে সাক্ষাৎ করব। আমার সেবার সময় ছিল না, আমার 4 দিনের ভিসা ছিল, আমি চলে এলাম। পরে 3 মাস পরে আমি কলকাতায় গেলাম, আমার লেখক সাংবাদিক বন্ধুদের বললাম আমি দিল্লি রওনা হব, আমি ডক্টর বিমল সাজের সঙ্গে দেখা করব। ওরা বলল যে ডক্টর বিমল সাজের তো কলকাতাতেও একটা চেম্বার আছে, কোথায়? শরদ বসুরের। উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। পরে ডক্টর সাজের খাওয়ার সময় একটা ব্রেকের সময় উনি আমাকে 5 মিনিটের জন্য দেখাবেন। যাই হোক, আমি যেদিন নির্ধারিত দিনে, যে আগে থেকেই দুটোয় আমাকে দেখা করাবে, আমি 11টা থেকে বসে থাকলাম। এবং ডাক্তার সাজেরকে যখন আমি ঢুকছিলাম, সে আগে থেকে বলেছে যে বাংলাদেশ থেকে একজন কবি আসছেন, একজন মুক্তিযোদ্ধা এসছেন। আমি যখন রুমে ঢুকছিলাম, মুখোমুখি ডক্টর সাজের চেয়ার থেকে উঠে আসলেন, দরজা পর্যন্ত এসে বললেন, আসুন আসুন কবি সাহেব আসুন। আমার মনে হলো আমার কোনো রোগ নেই, আমি সুস্থ হয়ে গেছি। এবং উনি আমার দেখলেন, কাগজপত্র দেখলেন,
দেখে বললেন হ্যাঁ আপনার হার্টের সমস্যা আছে, আপনার হাই কোলেস্ট্রল, হাই ট্রাইগ্লিসারাইড, তো ঠিক আছে আমার ক্যাম্প আছে কালকে, আপনি আমার ক্যাম্পে জয়েন করেন। আমি তিন দিন ডাক্তার সাজারের ক্যাম্পে মনোমুগ্ধ হয়ে তার বক্তৃতা শুনলাম। আমার মনে হলো যে এরকম বক্তৃতা কোনোদিন শুনিনি। শেষ দিনে ডাক্তার সাজের এখানেও একটা সেশন করবেন সম্ভবত, যে একটা মত বিনিময়, পুরনো রোগীদের কিছু বলার সুযোগ দেন, নতুন রোগীদের কিছু বলার সুযোগ দেন। আমি সেদিন পেছন থেকে হাত উঠালাম যে আমি কিছু বলতে চাই। উনি আমাকে মঞ্চে ডাকলেন, বললেন যে উনি বাংলাদেশ থেকে আসছেন, উনি বাংলাদেশের একজন কবি এবং মুক্তিযোদ্ধা, বিপুল করতালিতে সম্বর্ধিত হলাম। আমি বললাম যে ডাক্তার সাজের আপনার এই তিন দিনের বক্তব্য শুনে মুগ্ধ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবন সাওল জীবন যাপন করব। আমি বাংলাদেশের তখনকার সময়ের 14 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আসার জন্য। ডাক্তার সাজের একটা মধুর হাসি দিয়ে আমার হাত থেকে মাইক্রোফোনটা নিলেন, নিয়ে বললেন বাংলাদেশে আমার অনেক পেশেন্ট আছে, আপনি যদি আমাকে নিতে পারেন আমি যাব। যা হোক, আমরা প্রথম ক্যাম্প আয়োজন করলাম শিল্পকলা একাডেমিতে, সেখানে আমাদের আসন সংখ্যা ছিল 400, আমাদের 600 লোক হয়ে গিয়েছিল, আমরা নিতে পারিনি। তারপরে আমাদের আর পিছু ফিরতে হয়নি, আজকে 11 নম্বর ক্যাম্প আমাদের। আমি বলবো যে বিএসবির চেয়ারম্যান কেম্ব্রিয়ানের বাসার সাহেব, আমাদের দেশে আপনারা জানেন যে অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াতে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করছে। আমার যখন এই হার্ট ব্লক ধরা পড়ল, তখন আমার ভেতরে এরকম একটা চেতনা কাজ করলো যে আমি বাংলাদেশের হৃদরোগীদের বিনা অপারেশনে সুস্থ করার একটি উদ্যোগ গ্রহণ করব। আপনারা আজকে যারা কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, তাদের সবাইকে আমি সাওল হার্ট সেন্টারের পক্ষ থেকে, বিএসবি কেম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ভালোবাসা জানাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে একজন সার্জন যিনি কাটা ছেঁড়া পছন্দ করেন এবং সশস্ত্র বাহিনীতে 33 বছর চাকরি করে সার্জারি ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে অবস্থান করে বাংলাদেশ সেনাবাহিনীর কার্ডিয়াক সার্জার ইউনিটের প্রতিষ্ঠার সাথে আমার সংশ্লিষ্টতা ছিল, সেই ব্যক্তিটি কেন হার্টের চিকিৎসায় অপারেশনটাকে পছন্দ করে না। আমি তখন বগুড়ায় চাকরিরত, আমার ড্রাইভার স্মাইল, বয়স 45, সকালে পিটি করতে গিয়ে হঠাৎ মারা গেল। তার ময়না তদন্ত করে দেখা গেল হার্টের মেইন ডান এবং বাম করোনারি ধমনী ব্লক। 2005 সাল, আমি তখন চিটাগংয়ে, আমার কনিষ্ঠ এবং একনিষ্ঠ ভক্ত আমার বন্ধু কর্নেল নবীর উদ্দিন হঠাৎ রাত্রে ঘুমের মধ্যে মারা গেলেন। ওনাকে ঢাকাতে এনে আমরা পোস্টমর্টেম করলাম, দেখলাম ওনার হার্টেও 2টা আর্টারিতেই প্রায় 100% ব্লক। 2007 সাল, আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান নাসির সাহেব হঠাৎ হার্ট অ্যাটাক হলো। উনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করলেন, ওনার আর জ্ঞান ফেরেনি। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে আমরা ঢাকায় এনে পর 3 মাস ওনাকে সেবা শুশ্রূষা করার পর উনি ইহধাম ত্যাগ করলেন। এই যে 3টা উদাহরণ, এটা আমাকে খুব ব্যথিত করেছিল যে তাহলে আমরা যে চিকিৎসা দিচ্ছি সে চিকিৎসাগুলো কি ফলপ্রসূ নয় অথবা অপচিকিৎসা কেন। সেই মুহূর্তে আমি বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর ডিন অর্নিশের একটা বই পেয়ে গেলাম। বইটির নাম ডিন অর্নিশেস প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ। বইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়লাম, তার মধ্যে আমি দেখলাম কার্ডিয়াক সার্জারি, হার্টের সার্জারি ইতিহাস, যেটা শুরু হয়েছিল
1946 সাল থেকে সফল বাইপাস সার্জারি হয়েছিল 1961 সালে ক্রিশ্চিয়ান বার্নার্ড হার্টের ট্রান্সপ্লান্টেশন করেছিলেন 1967 সালে তারপরে ডক্টর উইলিয়াম মিস্টার ক্লার্কের দেহে আর্টিফিশিয়াল হার্ট স্থাপন করেছিলেন তারও 20 বছর পর 1987 সালে ইতিহাসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হার্টের যে ব্লক এটাকে অপসারণ করার জন্য সার্জারিটাকে আমরা একমাত্র চিকিৎসা হিসেবে বেছে নিয়েছিলাম যার জন্যে 1961 থেকে শুরু করে আজ পর্যন্ত করোনারি আর্টারি ব্লকের জন্যে বাইপাস অথবা স্টেন্টিংটাকেই প্রধানতম চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে কিন্তু ডিন অর্নিশ 13 বছর রিসার্চ করার পর প্রমাণ করেছেন করোনারি হার্ট ব্লকের জন্য বাইপাস অথবা স্টেন্টিং এটা কোনো চিকিৎসা নয় এটা অপচিকিৎসা পরবর্তীতে সাউল বাংলাদেশের উদ্যোগে সপ্তম সাউল হার্ট ক্যাম্প যখন হয় তখন বিমল সাজের আসলেন আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম এবং ওনার সঙ্গে সম্পৃক্ত হলাম তখন থেকে আমি এই সাউল হার্ট ক্যাম্পের সাথে সম্পৃক্ত আজকে আমি বিভিন্ন সেক্টরে ডক্টর বিমল সাজারের অনুপস্থিতিতে ওনার কথাগুলোই বিভিন্ন সময়ে আমি বলে যাচ্ছি আজকের এই সভায় আমি এই গ্যাদারিংয়ে অত্যধিক আনন্দিত ক্যাম্ব্রিয়ান বিএসভি গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা মিস্টার বাশার আপনার এই উদ্যোগের জন্যে আপনাকে শুধুমাত্র ধন্যবাদ দিলে সামান্যই বলা হবে আমরা আপনার কাছে কৃতজ্ঞ ডক্টর বিমল সাজের আপনি প্রতি 3 মাস পরপর এসে আমাদেরকে আলো দান করছেন হার্ট ডিজিজের বিরুদ্ধে সংগ্রামে সম্পৃক্ত করছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কবি মোহন রাহান যিনি সাউল হার্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা তাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা না হলে খুবই কম বলা হবে এইটুকু বলেই আমার বক্তৃতার সমাপ্তি টানছি স্বাগত জানাচ্ছি 11তম সাউল হার্ট প্রোগ্রামের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি আপনাদের মতোই একজন আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আজকে এবং আগামীকাল দুদিনব্যাপী এই প্রোগ্রামে আপনাদের সাথে থেকে ডক্টর বিমল সাজের সমস্ত বিষয় জানার চেষ্টা করব আপনারা অত্যন্ত আনন্দিত আজকে যার কথা আপনারা শুনবেন তিনি এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন আমি আগেই বলেছি যে আমি আজকে আপনাদের কাতারের একজন আমরা শুনব এবং শোনার শেষে আমরা যদি আমাদের কোনো মতামত থাকে আমরা সেখানে কথা বলবো শুধু হার্ট নয় বাংলাদেশের মানুষদের বা সারা পৃথিবীর মানুষের যে কোনো রোগের জন্য অনেকগুলো কারণ রয়েছে তার অনেক কিছুর জন্য আমরা নিজেরা দায়ী আছি আমাদের পরিবেশ এবং পরিস্থিতি অনেকাংশে দায়ী রয়েছে এবং এই কথাগুলো কবি সাহিত্যিকরা বিভিন্ন সময়ে বলে এসেছেন আপনারা যদি পাশে একটি লেখা রয়েছে রবীন্দ্রনাথের অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই স্বাস্থ্য চাই বল আনন্দ উজ্জ্বল পরমায়ু কারণ আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন যারা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ বার্ধক্যের কারণে ওনারা বলছেন যে আমরা খুব রোগে শোকে ভুগছি কিন্তু কবির সেই বাণীগুলো আপনি দেখেন যে আমরা অন্ন চেয়েছিলাম শুধু খাবারের কারণে আজকে আমাদের রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে ডাক্তার সাহেব তো তার 2 দিনের আলোচনায় সেটি বলবেন আমরা খেয়ে খেয়ে অসুস্থ হচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে কী কী নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারি আমরা অনেক ব্যস্ত সবাই যার যার ক্ষেত্রে কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে কোনো মানুষ তখন কিন্তু আর কোনো ব্যস্ততা থাকে না তাদের কিছুদিন আগে এখন থেকে প্রায় 1-1.5 মাস আগে আমার যে অপারেটর সবচেয়ে ব্যস্ত সারাক্ষণ আমার উপস্থিতি আমার অনুপস্থিতি আমার কাজগুলো করে যায় সে হঠাৎ করেই
অসুস্থ হয়ে পড়ল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাকে বলল ইমিডিয়েটলি রিং পরাতে হবে। এবং সেখানে অনেক দিন ছিল, সুস্থ হয়ে আসার পর তারপর এক মাস দেড় মাস পরে সে কাজে যোগ দিতে পেরেছে। আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, দয়া করে দুদিন আজকে এবং কালকে পুরো সময়টা উপস্থিত থাকবেন। আমরা আজকের এই দুই দিনের প্রোগ্রামে আমরা আপনাদের জন্য বিশেষ কোনো আয়োজন করিনি, কারণ আমরা সাধারণত কোনো প্রোগ্রাম করলে হয়তো খুব রিচ ফুডের ব্যবস্থা থাকে, পোলাও কুরমা বা বিরিয়ানি তেহেরি ইত্যাদি ব্যবস্থা থাকে, কিন্তু আজকের এই প্রোগ্রামগুলোতে এমন কোনো আয়োজন নেই। একদম ডাক্তার সাহেবদের প্ল্যান অনুযায়ী, ওনাদের মেনু অনুযায়ী, ওনাদের নির্ধারিত বাবুর্চি কর্তৃক বিশেষ খাবার তৈরি হয়েছে বা তিন বেলায় সেই খাবারগুলো পরিবেশনা করবে। এখান থেকে আপনারা সারা বছর কীভাবে খাবার রুটিনটা মেনটেন করবেন সেটা হয়তো জানা যাবে। এখানে হয়তো আমি যেটা শুনেছি যে আমরা অনেক বেশি তৈল ব্যবহার করি খাবার রান্না করার জন্য, খাবারকে সুস্বাদু করার জন্য। ওনারা বলছেন তৈল খাবারকে সুস্বাদু করতে পারে না, বরং সেটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়। তৈলবিহীন কীভাবে খাবার রান্না করা যায় সেই প্র্যাকটিসগুলো আমাদেরকে হয়তো ওনারা করিয়ে দেবেন। এবং এই সবগুলো মিলিয়ে আমরা দুটি দিন হয়তো একসাথে কাটাবো। এই দুই দিনে যত অসুবিধা হয়, যত সমস্যা তৈরি হয়, সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করলে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো আপনাকে সহযোগিতা করতে। আমাদের এই অনুষ্ঠান আয়োজনে ক্যাম্ব্রিয়ানের একটি টিম রয়েছে, সাউল হার্ট প্রোগ্রামের পক্ষ থেকে ভলেন্টিয়ার একটি টিম রয়েছে। আমরা সারাক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত থাকব এবং তারপরেও যে ত্রুটিগুলো থাকবে সেজন্য আমরা আগাম আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এই অনুষ্ঠানের যা সফলতা সেগুলো সবই আপনাদের জন্য। আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, এবং সেই সাথে কবি মোহন রায়হান এবং আজকের আমাদের বিশেষ অতিথি এবং সম্মানিত প্রধান অতিথি, যিনি দুদিন ব্যাপী আপনাদের সাথে কথা বলবেন, সময় দেবেন। এবং আমরা আজকের এই দুদিন ব্যাপীর যে অনুষ্ঠান হবে, এই পুরো অনুষ্ঠানটি আমাদের ক্যাম্ব্রিয়ান টেলিভিশনের পক্ষ থেকে সেগুলো ধারণ করা হবে এবং আজকে সেগুলো অনলাইনে চলে যাবে। এবং যে আপনাদের পরিবারের যারা আজকের এই অনুষ্ঠান এখানে উপস্থিত হতে পারে নাই, দেখতে পারে নাই, ডাক্তার সাহেবের কথাগুলো শুনতে পারে নাই, তারা শুনতে পারবে, দেখতে পারবে এবং সেগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। এবং আপনাদের ফাইলের মধ্যে যে অ্যাড্রেস দেওয়ার একটি পেজ রয়েছে সেখানে যদি সেটি দিন, পরবর্তীতে আমরা ডিভিডি আকারে আপনাদের কাছে পাঠাতে সক্ষম হব। এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে মেসেজটুকু পৌঁছে যাবে যে বিনা অপারেশনে স্বাস্থ্যের বা হাড়ের চিকিৎসা করা যায়। এবং ওনারা যেভাবে নামকরণটি করেছেন সাউল হার্ট, অর্থাৎ সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, আজকে হয়তো এই অনুষ্ঠানের পরে আপনাদের লাইফস্টাইল শুধুমাত্র বড় বিল্ডিংয়ে, বড় অ্যাপার্টমেন্টে থাকা দামি বিছনায়, খুব নরম বিছনায় ঘুমানোর বিষয়টা হয়তো থাকবে না, হয়তো খাবার দাবার অন্য সব কিছুতে স্টাইল চেঞ্জ হবে। আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠান শেষে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন তাদের এই নামকরণের সার্থকতা হয়েছে। আজকে এটি যদি সফল হয় তাহলে আমরা মনে করব আমাদের এই সকল আয়োজন সফল হয়েছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে কি মনে হয় যে হার্টের পেশেন্টের নাম্বার বেড়ে যাচ্ছে, এটা কি মেডিকেল সায়েন্সের সাকসেসের কথা না ফেলিয়ারের কথা? আমার কাছে একজন এসেছিলেন ভদ্রলোক, এসে বললেন স্যার কার্ডিওলজিতে ট্রিমেন্ডাস প্রোগ্রেস হয়ে গিয়েছে। আমি বললাম ভাই প্রোগ্রেস কোথায় দেখলেন? বললো স্যার আগে দিল্লিতে দুটো হার্টের হাসপাতাল ছিল, আজকাল 25 হয়ে গিয়েছে। আমি বললাম তার মানে অনেক হার্টের হাসপাতাল বেড়ে গিয়েছে। বললাম হ্যাঁ বেড়েও গিয়েছে, আর প্রতিটা হাসপাতালের বিল্ডিংগুলো লম্বা লম্বা চওড়া চওড়া হয়ে যাচ্ছে। আমি বললাম প্রতিটা পেশেন্ট 4-5 লাখ টাকা করে দিলে বিল্ডিং তো তৈরি হবেই। তারপরে আমি বললাম আর কিছু সাকসেস দেখেছেন? বলেন স্যার দেখবেন প্রতিটা হাসপাতালে লাইন লাগিয়ে লোকে হার্টের ট্রিটমেন্ট করাচ্ছে। আমি বললাম ঠিক আছে একটা কথা বলুন, এটা তো সাকসেস। বলে হ্যাঁ প্রচুর সাকসেস। আমি বললাম হার্টের পেশেন্টের নাম্বার কত? বলে এটাও বেড়ে যাচ্ছে হু করে। আমি বললাম নাম্বার বেড়ে জানা, নাম্বারটা বেড়ে যাওয়া সাকসেসের কথা নয় ফেলিয়ারের কথা। আপনি যদি দেখেন আজকে পোলিওর পেশেন্ট খতম হয়ে গিয়েছে, স্মল পক্সের পেশেন্ট শেষ হয়ে গিয়েছে, এটা সাকসেস না ফেলিয়ার? তার মানে পেশেন্টের নাম্বার কম হয়ে যাওয়া মেডিকেল সায়েন্সের জন্য সাকসেস। এটা কি হার্টের বিষয় হচ্ছে কি হচ্ছে না? এখানে
হার্টের পেশেন্টের নম্বর বেড়ে যাওয়া কার্ডিওলজিস্টের জন্য সাকসেস হয়ে দাঁড়াচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন পুরো ব্যাপারটাই উল্টো রাস্তায় চলছে। হার্টের অসুখ কারের এই অসুখের যে আসল কারণ সেটাকে কেউ হাত দিতে চাইছে না। আমি আজকে আপনাকে অনেক ডিটেলে বোঝাবো এই হার্টের অসুখটা কি, কিভাবে অসুখটা তৈরি হয়। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম আমাদেরকে বলা হয়েছিল যে কোনো অসুখের যদি সারাতে চান তাহলে ওর কারণটা ধরবেন, কারণটা সরিয়ে দিলে অসুখটা সেরে যাবে। যেমন ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়ার কারণ হলো ওর জার্মস, ওই জার্মসটাকে মেরে দিলে অসুখটা নিজেই সেরে যাবে। কিন্তু আমি দেখছি হার্টের অসুখে এই কারণটাকে সরাতে কেউ রাজি নয়। কার্ডিওলজিস্ট বলছে কারণ আপনি রাখুন, ব্লকেজ বাড়ুক, আমাদের কাজ খুব ভালো হবে আর আমরা অপারেশন করে যাব, আপনারা অসুখ হয়ে যাবেন, দুজনের কাজ চলতে থাকবে, আপনারা ট্রিটমেন্ট পাবেন, আমরা অনেক টাকা পয়সা পাবো। এইটা আমার মনে হচ্ছে উল্টো রাস্তায় চলছে। আর এই জন্য আমি হার্টের পেশেন্টদেরকে আমি বোঝাই কিভাবে আপনারা করবেন, কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, যাতে অসুখটাকে সারানো যেতে পারে। এনিওয়ে এই এই যে আজকের বিষয় এটাকে আমি অনেক ডিটেলে একটু একটু করে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট আমাদের বাসার ভাইকে। ওনার জন্য আজকের এই ক্যাম্পটা হয়েছে। আমার মনে আছে প্রতিটা ক্যাম্পে আমরা অনেক টাকা নিতাম, এখন বিনা পয়সাতে বিনা টাকা দিয়ে আপনি এত ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছেন, এটা একটা খুবই ভালো জিনিস। আমাদের ভারতেও আমার যিনি স্পন্সর উনি বলেছিলেন আমি এক পয়সাও নেব না, কিন্তু আমি ওনাকে বলেছিলাম না কিছু টাকা নেওয়া উচিত, কমসে কম খাওয়া দাওয়া যতটা খাচ্ছে সেটার ওরা দেখ। উনি বলেছিলেন ঠিক আছে তাহলে মিনিমাম যত হওয়া উচিত তত হওয়া উচিত, আর এখানে এসে শুনলাম সেটারও দরকার নেই। তাহলে আমার মনে হয় ওনার জন্য একবার আমরা আবার এবার আসল টপিকে যাই। আমরা একবার দেখা যাক হার্টের অসুখটা কি, হার্টের হার্টটা কি। এটা কে, আমি আর আপনি? এনিওয়ে এই হার্টটা কোথায়? এই পুরো বডিতে হার্ট হলো এইখানে। কত বড় সাইজ হয় হার্টের, হার্টের সাইজটা কত বড় আপনি ভেবে রাখুন, একটা মুষ্টির থেকে একটু বড়, একটা অ্যাপেলের মতো। আপেল খেয়েছেন আপনি, আপেলের মতো এত বড় একটা সাইজ হার্টের। কি কাজ করে হার্ট? পাম্প করে। কাকে পাম্প করে? ব্লাডকে। কোথায়? পুরো পুরো শরীরে ব্লাড দেয়। হার্টটা যখন পাম্প করে একবার ব্লাড বেরোয়, আবার বেরোয়, আবার বেরোয়। হার্ট কতবার পাম্প করে এক মিনিটে? কতবার পাম্প করে? 72 বার। 72 বার হার্ট পাম্প করে। আর এক ঘন্টাতে কত হবে? 72 × 60, 4300 বার। আর 24 ঘন্টাতে হার্ট কতবার পাম্প করবে? 4300 × 24, 100,000 বার। মনে রাখবেন আপনাদের সবার হার্ট আজকে সকালে 9টা থেকে কালকে সকাল 9টা পর্যন্ত 100,000 বার পাম্প করবে। আর এই 100,000 বারের মধ্যে 2 মিনিটের একটা ব্রেক দেওয়া যেতে পারে কি? ব্রেক দিলে পুরো ব্রেক, সো নো ব্রেক ফর দা হার্ট। এইবার হার্টটাকে একটু বড় করে দেখাই, হার্টটাকে একটু বড় করে দেখাই, হার্টটা কিভাবে কাজ করে। এই হলো হার্ট, এই হলো হার্ট। এই হার্টটা যখন পাম্প করবে এখান থেকে একটা টিউব বেরোয়, সিঙ্গেল টিউব। আর এই টিউবটাকে আপনাকে দেখাই, এই টিউবটা বেরোলো এখান থেকে আর বেরিয়ে পুরো বডিকে এক একটা করে সাপ্লাই দেবে। আপনি দেখেছেন আপনাদের বিল্ডিং এর ওপরে একটা ট্যাঙ্ক থাকে, ওয়াটার জলের ট্যাঙ্ক থাকে, ওখান থেকে একটা পাইপ বেরোবে আর প্রতিটা বাথরুমে প্রতিটা কিচেনে একটা করে পাইপ দেবে। সেরকম হার্ট থেকে একটা সিঙ্গেল টিউব বেরোয় আর সেটা পুরো বডিকে একটা করে ব্রাঞ্চ দেবে। কোথায় ব্রাঞ্চ যাবে? প্রথম প্রথম যাবে রাইট হ্যান্ডে, ডান দিকের হার্ট। তারপরে যাবে এই টিউবটা আরো যাবে ব্রেনকে, তারও যাবে আরেকটা হাতকে, আর এই টিউবটা ঘুরে গেল। এইবার কোথায় কোথায় ব্লাড সাপ্লাই হয়ে গেল বুঝতে পারছেন? হার্ট থেকে ব্লাড বেরোলো, এই হাতে চলে গেল, এই হাতে চলে গেল, আর ব্রেন চলে গেল। এখন চেষ্টা থাকলো, এই টিউবটা ঘুমে ঘুরে গেল চেস্টে, হার্টের পেছন থেকে নাপতে থাকলো, চেস্টকে সাপ্লাই করে এখানে পেটে ঢুকলো। পেটে কাকে কাকে সাপ্লাই দেবে? স্টমাককে, লিভারকে, কিডনিকে, আরও নিচে গিয়ে ইন্টেস্টিনসকে, আরও নিচে গিয়ে দুটো পাকে। এখন হার্ট কোথায় কোথায় ব্লাড দিয়ে দিল?
একবার হার্ট পাম্প করলো, ব্লাড কোথায় কোথায় পৌঁছে গেল, পুরো পুরো শরীরে ব্লাড পৌঁছে গেছে, দুটো পাকে পৌঁছে গেল, পেট আর বুক আর এদিকে দুটো হাত আর ব্রেন, মানে এক একটা জায়গায় ব্লাড পৌঁছে গেল। এই হার্টটার কাজ হলো পুরো বডিকে ব্লাড দেওয়া। আচ্ছা ব্লাড থেকে কি পাওয়া যায়, রক্ত থেকে কি পাওয়া যায়? অক্সিজেন, অক্সিজেন আর খাবার। পুরো বডিকে কিসের জোগাড় চাই? অক্সিজেন আর খাবার, আর এই দুটোকে সাপ্লাই করছে হার্ট। পুরো বডিকে ব্লাড দিচ্ছে আর ব্লাড থেকে সেই অক্সিজেন পুরো শরীরে চলে যাচ্ছে, পুরো শরীরকে বাঁচিয়ে রেখেছে। এখন হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেয়, এর নিজের জন্য ব্লাডের দরকার আছে কি নাই? হার্টের নিজের জন্য, নিজেও তো বাঁচতে চায়, নিজেকেও অক্সিজেন দরকার। আর এই অক্সিজেনটা কোথা থেকে পাবে হার্ট? হার্ট নিজের জন্য পুরো শরীরকে যখন ব্লাড দেবে, তখন হার্ট নিজের জন্য তিনটে টিউব নিয়ে নেয়। আর এই তিনটে টিউবকে দেখাই এখন। এই হার্ট পুরো বডিকে ব্লাড দিল, নিজের জন্য একটা টিউব এদিকে আর দুটো টিউব এদিকে, এই তিনটে টিউব নিয়ে নিল। আর এই তিনটে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। এই দুটো তিনটের নাম হলো করোনারি আর্ট। আরেকটা কাজ করা যেতে পারে কি, এখন হার্ট যখন পুরো বডিকে ব্লাড দিল, নিজের জন্য একটা টিউব নিল রাইটে, এটার নাম হলো আরসিএ, রাইট করোনারি আর্টারি। আর লেফটের দিকে দুটো টিউব, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে ঘুরে চলে গেল। এই যে তিনটে টিউব, এটা থেকে হার্ট ব্লাড পায়। এই টিউব কত মোটা মোটা বলুন তো? আপনি দেখেছেন বাচ্চাদের পেন্সিলে লেখে সেরকম পাতলা টিউব, 3 থেকে 4 মিলিমিটার টিউব। এই তিনটে টিউব থেকে হার্ট ব্লাড পাবে। আর হার্টের অসুখের মানেটা কি? এই টিউবের ভেতরে জমে যাচ্ছে চর্বি, ব্লকেজ হয়ে যাচ্ছে এই টিউবের ভেতরে। তাহলে কি হবে, হার্টের সাপ্লাই ধীরে ধীরে কমে আসবে। এটাকেই বলে হার্টের অসুখ, যেখানে যেটাকে আপনি এখানে শুনবার জন্য এসেছেন। মানে হার্টের অসুখ মানেটা কি, হার্ট পুরো শরীরকে ব্লাড দেয়, নিজের জন্য যে তিনটে টিউব নিল তার নাম হলো এলএডি, এলএডি, এলসিএক্স আর আরসিএ, দুটো লেফটে। এলএডি লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, আপনি নাম বুঝতে পারছেন, অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে, ডিসেন্ডিং মানে নিচে নামছে। তাহলে একটা লেফটের দিকে এলএডি আর লেফটে, আরেকটা হলো লেফট সার্কমফেরেন্স, ঘুরে যায়, এটাকে সার্কমফেরেন্স বলে। এই যে তিনটে টিউব, এই তিনটে টিউব থেকে হার্ট খুদ নিজে ব্লাড পাবে। হার্টের অসুখের মানেটা কি, এই টিউবের ভেতরে চর্বি জমে যাচ্ছে, ব্লকেজ হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন লোহার টিউবের ভেতরে জং ধরে যায়, ধীরে ধীরে টিউবটা সরু হয়ে যায়, সেটাই হলো হার্টের অসুখ। এখন এই যে ব্লকেজ বলে, এই ব্লকেজটা আপনার কি মনে হয় কতদিন লাগা উচিত হতে? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ? কতদিনে ব্লকেজটা তৈরি হবে? বছরের পর বছর। আচ্ছা শুরু কখন হবে ব্লকেজটা? ব্লকেজটা শুরু হবে বাচ্চা জন্মে গেলেই, বড় হতে থাকলে ব্লকেজ বাড়বে না? না, বাচ্চা যতদিন বাড়বে ততদিন ব্লকেজ হয় না। ধীরে ধীরে বাচ্চা বাড়াতে থাকলো, যত চর্বি খেলো, যত ফ্যাট খেলো, যত রকম তেল ঘি খেলো, সেটা ওর ওর লম্বা হতে হতে ইউজ হয়ে যায়। কিন্তু যখন বাচ্চা বাড়ানো বন্ধ হয়ে যায় কত বছর বয়সে? 18-20 বছরে। এরপরে আর ফ্যাটের কোনো দরকার নেই, এরপরে আর চর্বির কোনো দরকার নেই, এরপরে ওই চর্বিটা কোথায় যাবে? ওটা ভেতরে গিয়ে জমা হতে লাগবে। তার মানে ব্লকেজ শুরু কত বছর বয়সে হচ্ছে? 20 বছর, 18 থেকে 20 বছর। আচ্ছা এক কাজ করি, এই ব্লকেজটাকে বাড়িয়ে দেখি। এই দেখুন, এই ব্লকেজটাকে একটু বড় করে দেখাচ্ছি। এই একটা টিউব আমি বড় করে দিচ্ছি যাতে পেছনের লোকেরা দেখতে পায়। এই একটা টিউব দেখুন, ব্লকেজ শুরু হলো এইখানে, শুরু এতটা, তারপরে আরো কিছুদিন পরে আর ব্লকেজ, আর কিছুদিন পরে আর ব্লকেজ, আর কিছুদিন পরে। আচ্ছা এখন কত ব্লকেজ হয়ে গেছে বলুন তো? কতটা হয়ে গেল? 50%। এই পেশেন্টের কোনো কষ্ট নাই। কারণ কি? কেন কষ্ট নেই? কারণ কি 50 এখনো বাকি আছে। হার্টের দরকার কতটা? হার্টের দরকার হলো 3 রকম। আপনি ভাবুন, হার্টের দরকার হলো 10%, 20% আর 30%। আচ্ছা 3 রকম দরকার কেন হার্টের? 10 দরকার যদি আপনি বসে থাকবেন, হাঁটতে গেলে বা সিঁড়ি ভেঙে উঠলে 20 দরকার, আর দৌড়তে গেলে 30। তার মানে হার্টের ম্যাক্সিমাম যেটা দরকার সেটা হলো 30, আর এখন কত ব্লাড সাপ্লাই আছে? 50 বন্ধ হয়েছে, 50 খালি আছে এখন।
তাহলে আরো কিছু ব্লকেজ বাড়লেও কোনো কষ্ট হবে না। 70 ব্লক হয়ে গেল, এখনো পেশেন্ট বলছে স্যার আমি তো কোনো কষ্ট পাই না, আমি তো দৌড়াতে পারছি। তার মানে কি 70 ব্লকেজ পর্যন্ত কেউ কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, যেদিন একটা মানুষ আমাকে এসে বলল স্যার আমি যখন দৌড়াতে যাই বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে কি বুঝে যাওয়া উচিত? 70-এর ওপরে ব্লকেজ হয়ে গিয়েছে, 30 খালি নাই। আর যেদিন সে বলে হাঁটতে গিয়ে বা সিঁড়ি উঠতে গিয়ে আমার বুকে ব্যথা, তাহলে কত ব্লকেজ? 80-এর ওপরে। আর যদি সে বলে আমি বাথরুম যেতে যাই, গোসল করতে যাই, ততক্ষণে ব্যথা হয়ে যায়, তার মানে কত ব্লকেজ? 90-এর মতো। আচ্ছা, তাহলে আমার কাছে পেশেন্ট, আচ্ছা আজকাল দৌড়াবার কাজ আছে কি? দৌড়াবার দরকার নাই, তার মানে আমার কাছে পেশেন্ট আসবে কখন? 80-এর পরে। যেদিন হাঁটতে টাঁটতে অসুবিধা হবে সেদিন পেশেন্ট বলবে আমার কষ্ট হচ্ছে হাঁটতে গিয়ে, তার মানে 80 ব্লকেজ নিশ্চয়ই হয়ে গিয়েছে। তাহলে হার্টের পেশেন্ট আমার কাছে কখন পৌঁছবে? 80-এর পরে। আচ্ছা, তার আগে তারা কি বলবে? স্যার আমি ভালো আছি, আমার কোনো হার্টের অসুখ নাই। আপনি বুঝতে পারছেন? তার মানে হার্টের পেশেন্ট এই 10, 20, 30, 40 ধরে নিন অনেক বছর লাগলো, এটা কুড়ি বছরে ব্লকেজ শুরু হলো, 60 বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট, তাহলে কত বছর লাগলো? 40 বছর লাগলো এই হার্টের অসুখটা তৈরি করার জন্য। 80 ব্লকেজ হলেই কষ্টটা হবে। হার্টের অসুখ মানে বুঝতে পেরেছেন? এখন ব্লকেজ কোথায়? হার্টের টিউবের মধ্যেখানে। আর এই টিউবটা যতদিন 80 ব্লকেজ না হয় যতদিন পেশেন্ট কোনো কষ্ট পাবে না। যেদিন হাঁটতে গিয়ে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট সেদিন আপনি ভেবে নিন 80 ব্লকেজ অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলুন, এই যে পেশেন্ট, এই পেশেন্টটার কষ্টতে কি সবসময় কষ্ট হবে না বসে বসে কষ্ট হবে? বসে কোনো কষ্ট নেই বলছে, স্যার আমি বসে আছি, দেখুন সব কাজ করতে পারি, একটু একটু হাঁটলেও কষ্ট হবে না, একটু স্পিডে হাঁটলে তখন কষ্টটা বেশি করে বুঝতে পারা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন হার্টের অসুখ? আচ্ছা, একটা কথা বলুন, কতক্ষণ লাগলো এই হার্টের অসুখটাকে বুঝবার জন্য? 5 মিনিট। আচ্ছা, এত তাড়াতাড়ি কেন বুঝতে পারলেন হার্টের অসুখটা? কারণ কি, অসুখটাকে আমি সরল করে বুঝিয়ে দিলাম। যদি একটা পেশেন্ট হার্টের হাসপাতালে চলে যায় আর গিয়ে বলে স্যার আমি হাঁটলে বুকে ব্যথা হয়, আমার কি কষ্ট হয়েছে, এই কথাগুলো বুঝিয়ে দেওয়া হবে কি যাওয়া হবে না? তাহলে ওনারা কি বলবেন? উনি হয়তো বলবেন আপনার না করোনারি আর্টারি ডিজিজ হয়ে গিয়েছে। আচ্ছা, করোনারি আর্টারি ডিজিজ বললে পেশেন্ট কি বুঝতে পারবে কি পারবে না? দুটো চয়েস আছে। একটা চয়েস হলো স্যার আপনি ট্রিটমেন্টটা শুরু করুন, আমি বুঝে গিয়েছি, মিথ্যে বলতে হবে। আর বেশিরভাগ লোক এটাই করে, বোঝে না কি হয়েছে, বলে হ্যাঁ স্যার আপনি ট্রিটমেন্টটা। আচ্ছা, দুরকম চয়েস নাম্বার টু কি আছে? কি আবার জিজ্ঞাসা করুক, স্যার আমি তো করোনারি আর্টারি ডিজিজ বুঝলাম না, কি কষ্টটা হয়েছে একটু বোঝাবেন, কি হয়েছে হার্টের ভেতরে? তখন উনি হয়তো বলবেন আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, অ্যাথেরোমা এন্ড স্ক্লেরোসিস বোথ হ্যাজ হ্যাপেন্ড ইনসাইড দ্য লুমেন অফ ইয়ার করোনারি আর্টারিস। এবার তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এই কথাটা শুনবার পরে পেশেন্ট কি করতে পারে? আবার দুটো চয়েস, মাথা নাড়িয়ে বলতে পারে স্যার এইবার বুঝতে পেরেছি, আপনি ট্রিটমেন্ট শুরু করে দিন, এবারও মিথ্যে কথা। আচ্ছা, সেকেন্ড চয়েস কি আছে? আবার জিজ্ঞাসা করুক কি স্যার এখনো বুঝতে পারিনি।